ভুটান থেকে বিদ্যুৎ আমদানি করার জন্য ভারতের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহযোগিতা কামনা করেন। ভুটানের প্রধানমন্ত্রী জিগমে খেসার লামগিয়েলের আসন্ন বাংলাদেশ সফরে সেদেশ থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হবার কথা রয়েছে। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানকে সাথে নিয়ে একটি পৃথক পাওয়ার গ্রিড স্থাপনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম। ভারত বাংলাদেশ ডিজেল পাইপলাইন সৈয়দপুর থেকে নাটোর পর্যন্ত বাড়ানো এবং রংপুরে একটি উপ হাইকমিশন স্থাপনে ভারতের আগ্রহের কথা জানান হাইকমিশনার বর্মা। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের পর সেদেশ সফরের জন্য হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানালে তিনি এই আমন্ত্রণ গ্রহণ করেন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ১৫২টি উপজেলায় নির্বাচন হবে আগামী ৮ মে বৃহস্পতিবার। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশন সভার শেষে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ২২টি উপজেলায় ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হবে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন হবে ৪টি ধাপে। ৪৯৫টি উপজেলার মধ্যে ১৫২টিতে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ১৫২টা উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে প্রথম ধাপে। শরীয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর, কক্সবাজার, মানিকগঞ্জ এই ৯টা জেলার যে সকল উপজেলায় নির্বাচন হবে সেগুলো ইভিএমে হবে। তফসিল অনুসারে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল এবং ভোট গ্রহণ ৮ মে। এবার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের জামানত ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। রঙিন পোস্টার ব্যবহারের সুবিধা দেওয়া হয়েছে। প্রচারণের সময়ও বাড়ানো হয়েছে আগের নির্বাচনগুলোর তুলনায়। উপজেলা নির্বাচনে এবার আওয়ামী লীগ দলীয় মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে কোনো দল চাইলে দলীয় প্রতীকেও নির্বাচনে অংশ নিতে পারবেন। প্রথম ধাপে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, সিলেট, চট্টগ্রামে নির্বাচন হবে। দ্বিতীয় ধাপে আগামী ২৩ মে, তৃতীয় ধাপে ২৯ মে এবং সর্বশেষ ৫ জুন হবে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত করতে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আইনমন্ত্রী মহোদয়, আমরা যেটা আমরা চাই প্রতিবার, যে আইনগত কোনো জটিলতা আছে কিনা, সেই উনি আমাদেরকে ফাইলটি ফেরত পাঠিয়েছেন যে কোনো আইনগত জটিলতা নেই। এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফাইলটি পাঠাবো, তিনি সম্মতি দিলে আমরা এবারে জিও করে আমরা পরবর্তী অ্যাকশনে যাব। এই হলো আমরা সব কিছুই প্রসেসে চলছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে জামালপুর শহরের বেলটিয়া মাসিমপুর সড়কের নির্মাণ কাজ চলছে বলে অভিযোগ করেছেন শহরবাসী। ৪ বছর আগেও একইভাবে নির্মাণের কারণে ১ বছরের মধ্যে সড়কটি খানাখন্দে পরিণত হয়। এতে কয়েক বছর ধরেই দুর্ভোগ পিছু ছাড়ছে না এই পথে চলাচলকারীদের। এদিকে ইতোমধ্যে ঠিকাদারকে নিম্নমানের সামগ্রী সরিয়ে নিতে বলা হয়েছে উল্লেখ করে কর্তৃপক্ষ বলছে অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে। জামালপুর থেকে আসমাউল আসিফের পাঠানো রিপোর্ট। নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে ২০১৯ সালে নির্মাণের ১ বছরের মাথায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে এই সড়কটি। গত বছরের জুলাই মাসে ফের নতুন করে শুরু হয় জামালপুর শহরের বেলটিয়া থেকে মাছিমপুর পর্যন্ত ৪ কিলোমিটারেরও বেশি এই সড়কের নির্মাণ কাজ। তবে আগের বারের মতো এবারও সড়ক নির্মাণে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার এবং অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। খালি খালি বালু দিয়ে উল্টে কোনোভাবে ফিনিশিং দিল, আবার ৪ নম্বর আর ৩ নম্বর ইট ফলে যাচ্ছে, ফলে মানে কোনো ডইলে বইলে গেছে। আস্তার কাজ তো মনে হয় যে ভালো হইতেছে না। আস্তার কাজ সব ২ নম্বর খোয়া দিয়ে করতেছে, আস্তা
চলাচলের মানুষের সবই কষ্ট হবো, রাস্তাতে কিছু অল্প দিনই মনে হয় যে নষ্ট হয়ে যাবো। রাস্তা খারাপের জন্য অনেক সময় গাড়ি বেয়ারিং ভেঙে যায়গা, গাড়ি স্লিপ কাটে, দেখা যায় যে রাস্তার সাইডে পড়ে যায়গা, যাত্রীরা গাড়ির ভিতরে বসে থাকতে পারে না, আরো নানান রকম সমস্যা। এইবারও দেখতে পারবেন আপনারা খুব নিম্নমানের খোয়া এবং বালুর দ্বারা আমাদের কাজটা সম্পূর্ণ করা হইতেছে। তো কর্তৃপক্ষ যদি এদিকে নজর দেয়, আমাদের এই জামালপুর পৌরসভার এই রাস্তাটা মানে খুব ভালো কাজ হইলে আমাদের চলাচলের জন্য খুব সুবিধা হইতো। অভিযোগের প্রেক্ষিতে নির্মাণাধীন সড়কটি পরিদর্শন করে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের সত্যতাও পেয়েছে কর্তৃপক্ষ। আমরা সহযোগী নিয়ে তদারকি কর্মকর্তা সহ হচ্ছে আমরা এটা ভিজিট করি। ভিজিট করার পরে তাদের কিছু জায়গায় খারাপ খাওয়া ব্যবহারের সত্যতা পাওয়া যায় এবং সেই অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানকে অতি দ্রুত খোয়াগুলো সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। আমরা আশা করছি খোয়াগুলো সরিয়ে নেওয়া হবে এবং পরবর্তীতে স্পেসিফিকেশন মোতাবেক যে মালামাল ব্যবহারের কথা রয়েছে সেই অনুযায়ী কাজ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। আগামী 11 এপ্রিল সড়কটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। নির্মাণ শেষে জামালপুর শহরের তৃতীয় বাইপাস হিসেবে সড়কটি ব্যবহৃত হবে। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক। মুন্সিগঞ্জের গজারিয়ায় রসুলপুর খাদ্য গুদাম থেকে রাতের আঁধারে 250 টন চাল সরানোর অভিযোগে খাদ্য পরিদর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলগালা করে দেওয়া হয়েছে গুদামের একটি ভবন। পুলিশ জানায় বৃহস্পতিবার নিজ কার্যালয় থেকে খাদ্য পরিদর্শক সৈয়দ শফিউল আজমকে আটক করা হয়। সরিয়ে ফেলা চালের বাজার মূল্য 1,15,00,000 টাকার বেশি। গজারিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আনোয়ার পারভেজ বলেন, 19 মার্চ রসুলপুর খাদ্য গুদাম পরিদর্শনে যান তিনি। 4 নম্বর ভবনে চালের পরিমাণ 431 মেট্রিক টন হবার কথা থাকলেও অনেক কম পাওয়া যায়। খবর নিয়ে জানা যায় অধিকাংশ চালের বস্তা সরিয়ে ফেলা হয়েছে। গত 12 মার্চ থেকে গুদামের হাজিরা খাতায় কারো স্বাক্ষরও দেখা যায়নি। এ ঘটনায় খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। অন্য কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। বাগেরহাটের রামপালে আকস্মিক শিলাবৃষ্টিতে কাঁচা ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে প্রায় 1 ঘন্টা ব্যাপী শিলাবৃষ্টি হয় রামপাল সদর, ভাগা ও পেরিখালি সহ বিভিন্ন এলাকায়। এতে অনেক টিনের বাড়ি ঘরের চাল ও বেড়া ছিদ্র হয়ে যায়। বৃষ্টিতে তুষারপাতের মতো ভাসতে থাকে শিলা। কাঁচা ঘরবাড়ির বিভিন্ন জিনিসপত্রের পাশাপাশি আম তরমুজ সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয় বলে জানান স্থানীয়রা। শিলাবৃষ্টিতে আতঙ্কিত হয়ে ক্ষতিগ্রস্ত অনেক বাড়ির লোকজন প্রতিবেশী ও স্বজনদের বাড়িতে আশ্রয় নেয়। এবছর ঈদ উল ফিতরে বাংলাদেশে মুসলমানদের জন্য জনপ্রতি ফিতরার সর্বনিম্ন হার 115 টাকা নির্ধারণ করেছে সরকার, আর সর্বোচ্চ ফিতরা হবে 2,970 টাকা। ন্যূনতম ফিতরার এই হার গতবারের চেয়ে 53% বেশি। জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় বৃহস্পতিবার এই হার নির্ধারণ করা হয়। কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন সভায় সভাপতিত্ব করেন। সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর, কিশমিস, পনির ও যবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন। আটার ক্ষেত্রে এর পরিমাণ 1 কেজি 650 গ্রাম, খেজুর, কিশমিস, পনির ও যবের ক্ষেত্রে 3 কেজি 300 গ্রাম দিয়ে ফিতরা আদায় করা যাবে। নতুন শিক্ষাক্রমের আলোকে এখন থেকে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষা হবে না, করা হবে ধারাবাহিক মূল্যায়ন। এছাড়া 10 বছর ধরে অতি নগণ্য শিক্ষার্থী নিয়ে চলা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে পাশের অন্য বিদ্যালয়ের সঙ্গে একীভূত করার পরিকল্পনা করা হচ্ছে। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান। ইতোমধ্যে এমন 300-র মতো বিদ্যালয়ের তালিকা করা হয়েছে, যাচাই বাছাই করে স্থানীয় বাস্তবতার নিরিখে একীভূত করা হবে বলে জানান তিনি। যেসব বিদ্যালয়ে 10 বছর ধরে শিক্ষার্থীর সংখ্যা 50-এর নিচে সেগুলোকে পার্শ্ববর্তী অন্য ভালো বিদ্যালয়ের সঙ্গে একীভূত করে দেবার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে প্রত্যন্ত অঞ্চল ও যেখানে কাছাকাছি কোনো বিদ্যালয় নেই সেখানে 50-এর কম শিক্ষার্থী হলেও তা চালু থাকবে বলে জানান ফরিদ আহমদ। তিনি জানান তৃতীয় শ্রেণী পর্যন্ত আগের মতো প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষা থাকবে না, তবে ধারাবাহিকভাবে মূল্যায়ন থাকবে। বোরো মৌসুমের আগে চালের বাজার স্থিতিশীল রাখতে 83,000 মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন বৃহস্পতিবার সচিবালয়ে এ কথা জানান। প্রাথমিকভাবে 30টি প্রতিষ্ঠানকে 49,000 সেদ্ধ চাল ও 34,000 মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। বাজারে চালের কোনো সংকট নেই উল্লেখ করে সচিব বলেন, আমন মৌসুম পার হয়ে যাওয়ার পর বোরো ধান উঠতে এখনও 1 থেকে 1.5 মাস সময় লাগবে। মধ্যবর্তী এই সময়ে চালের বাজার যেন স্থিতিশীল থাকে সেজন্যই সরকার চাল আমদানির অনুমতি দিয়েছে বলে জানান সচিব। আরও কয়েকটি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হতে পারে বলেও জানান তিনি। দেশের ইতিহাসে স্বর্ণের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে 1,14,000 টাকা। দাম কমানোর মাত্র দুদিনের মাথায় আবারও তা বাড়ানোর ঘোষণা এলো। প্রতি ভরিতে সর্বোচ্চ 2,916 টাকা বাড়ানো হচ্ছে। এতে 22 ক্যারেটের ভরি হবে 1,14,074 টাকা। জুয়েলার্স সমিতি বাজুজ আজ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এই ঘোষণা দেয়। বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় তার সঙ্গে সঙ্গতি রেখে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর হবে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।